তাপদাহ চলছে, এই সুযোগে এবং এই তাপদাহের কারণে গরমে রাজধানীতে চার্জার ও ফ্যান ও আইপিএস এর বাজারে ভিড় বেড়েছে ক্রেতাদের। এ বিষয়ে বিস্তারিত জানাতে গুলিস্তান স্টেডিয়াম ইলেকট্রনিক্স মার্কেট থেকে যুক্ত হবেন সহকর্মী শাহরিয়ার জামান। দীপ, দীপ, তীব্র গরম চলছে, এই সুযোগে তো চার্জার ফ্যান আইপিএস এর চাহিদাও বেড়ে যাচ্ছে, বিক্রেতারা এই সুযোগটা নিচ্ছেন কিনা, তার যে দাম ছিল সেটা কি আগের দামের তুলনায় বাড়তি দামে বিক্রি হচ্ছে কিনা, এবং ইলেকট্রনিক্স এর বাজারে বাজেটের কোনো প্রভাব পড়েছে কিনা? উজ্জ্বল, এই মুহূর্তে আমি রয়েছি গুলিস্তানে, গুলিস্তান মার্কেট যেটিকে বলা হয়। তো এখানকার আসার পরে আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে যে তীব্র গরম এবং লোডশেডিং এর কারণে আগের থেকে তাদের বিক্রি বেড়েছে, তবে দাম যেটি ছিল সেটি কিন্তু এখন বিক্রি করছে তারা। এবং আরেকটি বিষয় বলে রাখি যে এখানের থেকে আইপিএস এর বিক্রি বেশি বেড়েছে, এবং আমরা যেটি দেখতে পেয়েছি যে শুধু নতুন আইপিএস বিক্রি না, এর সাথে সাথে অনেকে কিন্তু আসছে তাদের পুরাতন যে আইপিএস বা ব্যাটারি ফ্যানগুলো রয়েছেন সেটি ঠিক করতে কিন্তু আসছেন। এবং এখানে যারা ক্রেতা রয়েছেন তারা যেটি বলছেন যে লোডশেডিং এর কারণেই আসলে মূলত তারা আইপিএস গুলো কিনছেন, এবং আইপিএস বিক্রেতারা যেটি বলেছেন যে আগে ডেটেই তারা বিক্রি করছে, নতুন যে বাজেট ঘোষণা করা হয়েছে সেটির প্রভাব কিন্তু এখনো এই মার্কেটে পড়নি বলে বিক্রেতা যারা আছে তারা আমাদেরকে জানিয়েছেন। বিক্রেতারা যেটি বলছেন আগের যে দাম আছে সে দামই তারা বিক্রি করছেন, এবং এই গরম এবং লোডশেডিং বৃদ্ধি মানে বিক্রি কিছুটা বেড়েছে। এবং আমরা দেখতে পেয়েছি যে ফ্যান ভেদে কিন্তু দাম বেড়েছে 200 থেকে 300 টাকা বেশি। তবে বিক্রেতারা বলছেন যে এটি আসলে বৈশ্বিক কারণেই বেড়েছে, এই দেশের বাজেটের সাথে বাজেটের প্রভাব এখনও এই ইলেকট্রনিক্স মার্কেটে পড়েনি। তবে যেহেতু এখন সকাল, হয়তো বা সময় বাড়ার সাথে সাথে তাদের বিক্রি বাড়বে। আমরা দেখতে পেয়েছি কালকে দোকানপাটগুলো মাত্র খুলছে, এবং তারা বলেছে যে গত কয়েকদিন ধরেই আসলে তাদের বেচা বিক্রি ভালো, বিশেষ করে লোডশেডিং বেড়ে যাওয়ার কারণে ফ্যান এবং আইপিএস এই দুটির বিক্রি কিছুটা বেড়েছে, তবে আগের মতো তাদের ব্যবসা নেই এখন তারা বলছে না। আমরা এখানে আইপিএস বিক্রেতা যারা আছে তাদের সাথেও কথা বলেছিলাম, তারা বলেছেন তারাও কিন্তু আগের রেটেই বিক্রি করছেন, এবং তারা যেটি বলছেন যে তারা বিভিন্ন ধরনের অর্ডার পাচ্ছেন বিভিন্ন বাসাবাড়ি বা অফিসগুলোতে, তারা আইপিএস সাপ্লাই করছেন এবং আগের থেকে কিছুটা বেড়েছে তাদের এই সাপ্লাই। এবং আগে যেটি বললাম যে অনেকে পুরান আইপিএসও নিয়ে আসছেন যেটি তারা ঠিক করে বা ব্যাটারি চেঞ্জ করে নিয়ে যাচ্ছে। এছাড়া আমরা দেখতে পেয়েছি অনেকে তাদের গাড়ির জন্য ফ্যান কিনতে আসছেন, এবং বিশেষ করে ইলেকট্রিক ফ্যানের থেকে ব্যাটারি চালিত ফ্যানের চাহিদাটা বেশি আমরা দেখতে পেয়েছি দোকানগুলোতে। এবং এখানে যারা বিক্রেতা আছে তারা যেটি বলছেন যে যেহেতু ঘন ঘন লোডশেডিং হচ্ছে বা অনেকে ট্রাভেলের জন্য নিয়ে যাচ্ছে এই এই এগুলো, সে কারণে কিন্তু ব্যাটারি চালিত যে ফ্যানগুলো আছে এটির চাহিদা কিন্তু ইলেকট্রনিক ফ্যানের থেকে কিছুটা বেশি, এবং দামও কিন্তু তুলনাভাবে কম। এবং অনেক বিক্রেতা এসেছেন তারা যেটি বলছেন যে তারা প্রয়োজনের জন্য অনলাইনের মাধ্যমেও কিন্তু ফ্যানগুলি কিনছেন, এবং এখানে যারা বিক্রেতা আছেন তারাও যেটি আমাদেরকে বলেছেন যে অনেক অনলাইন কোম্পানি কিন্তু তাদের কাছ থেকে এই ফ্যানগুলো নিয়ে যাচ্ছেন। তো উজ্জ্বল, এই ছিল আসলে আমার কাছে এখান থেকে সবশেষ। ইলেকট্রনিক্স মার্কেটের খোঁজ খবর জানাচ্ছিলেন শাহরিয়ার জামান দীপ।